ফ্যামিলি তোতাস লাইফস্টাইলে তোমাদেরকে আরো আরো একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। তো তুমি কেমন আছো? আমিও ভালোই আছি। ও মোটামুটি ভালো, আগের থেকে অনেক ভালো আছে। তো তোমাদেরকে তো বলেছিলাম এমনি একজন ডক্টরের কাছে আজকে, মানে সরি, এমনি একজন ডক্টরের কাছে দেখাতে নিয়ে যাব, সেদিন যাওয়ার কথা ছিল, সেদিন তো যেতে পারিনি বৃষ্টির কারণে। তারপরের পরের দিন আমি অফিস থেকে ফিরে ওকে ডক্টর দেখিয়ে এনেছি, ডক্টর মেডিসিনগুলো দিয়েছে, মেডিসিনগুলো খাচ্ছে, আর আজকে আরেকবার ডক্টরের কাছে চেক আপ করতে যাওয়ার কথা আছে। মোটামুটি ওর 54-এ নাম আছে, মোটামুটি যেতে যেতে 8টা সাড়ে 8টা বাজবে। তো আরেকবার গিয়ে চেক আপ করানোর ইচ্ছে আছে, চেক আপের জন্য নিয়ে যাব ওকে। তো আজকে শনিবার, আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে করতে পারিনি কারণ সকালবেলায় আমার একটু এডিটিংয়ের, আজকে যে ভিডিওটা তোমরা দেখলে সেই ভিডিওটা নিয়ে একটু এডিটিংয়ের প্রবলেম ছিল। তো সারাটা সকাল ওই এডিটিং করতেই টাইম কেটে গেছে, এডিটিং করতে, তারপর তোমরা তো জানোই অনেকটা টাইমের ব্যাপার থাকে, ও এডিটিংয়ের ব্যাপার থাকে। তো যেহেতু কালকেও অফিস ছিল, তো সেই কারণে আমি ওটা কমপ্লিট করতে পারিনি সকালবেলায় কোনোভাবে, মানে করে আপলোড করে ভাবলাম যে তারপরে একেবারে তারপরেই ব্লগটা স্টার্ট করবো আজকে বিকেল থেকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আর কিছু বলতে চাও তুমি? আজকে এক্সাম কেমন হয়েছে বলো? মানডেতে কি আছে? বেচারা একটু চাপেই আছে, মানডেতে ম্যাথ আছে। একটু আগে ম্যাম পড়িয়ে গেল। হ্যাঁ, একটু আগে ম্যাম পড়িয়ে গেছে। এই দেখো বাইরে মোটামুটি সন্ধে হয়ে এসছে, মোটামুটি এখন 5:45 বাজে, মোটামুটি 5:45 বাজে। সন্ধেবেলায় তোমাদেরকে তো বলেছিলাম ও সর্দির জন্য কিছু খেতে পারছে না, ঠিক আছে? সর্দি, বুকে কফ থাকলে তো কেউ কিছু এরকম খেতে পারে না, আমিও খেতে পারছি না। একটু মাছের টক বা একটু খুব ঝাল ঝাল কিছু হলে তবেই মুখে লাগছে, আইদার মুখে লাগছে না। তো আরেকটা তোমাদেরকে আপডেট দিয়ে দিই, কালকে আমাদের এলাকায় বিদ্যুৎ বেকারি ওপেন হয়েছে, মানে হ্যাঁ গ্রেট ওপেনিং হয়েছে একদম। আর আমার মেয়ে তো, হ্যাঁ গ্র্যান্ড ওপেনিং হয়েছে। তো আমার মেয়ে মোটামুটি, আমি অফিসে ছিলাম, 2-3 বার ফোন করে নিয়েছে, মাম্মাম ওখান থেকে আসার সময় কিছু একটা নিয়ে আসতে হবে। তো আমি একেবারেই এখন বাইরের খাবারটা দিচ্ছি না, সেই কারণেই ওকে প্রমিস করেছিলাম যে আজকে ওর পছন্দ মতো কিছু আমি টিফিনে বানিয়ে দেব। সকালবেলা এমনি নর্মাল খাবার হয়েছে, সেরম কিছু হয়নি। তো এখন আমি একটা ছোটোখাটো একটা স্ন্যাক্স বলো বা বাচ্চাদের টিফিন বলো বা বড়োরাও খেতে ভালো, মানে বড়োরাও খেতে পারো, খুবই ভালো খেতে লাগে। তো বানাতে যাব, কি বানাবো? ফ্রেঞ্চ অমলেট। খুব সিম্পল একটা রেসিপি। হ্যাঁ, ওর কাছে ওটা, আমার কাছে ওটা পটেটো অমলেট। তো যাই হোক, চলো কিচেনে তোমাদেরকে দেখাই, তোমরাও নিশ্চয়ই নিশ্চয়ই বানাবে, খুব ভালো খেতে লাগে, একদম ইউনিক একটা রান্না, আর খুব চটজলদি হয়ে যায়। বাচ্চারা যখন বাইরের খাবার খেতে চাইবে তখন তোমরা মানে এটা বানিয়ে দিও, খুব ভালো খেতে হয়। তো চলো বেশি বকবক না করে কিচেনে দেখো, দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে কেটে নেওয়া হয়েছে, একটু ডুমো ডুমো করে, যেরকম আলু পোস্তর আলু হয় ঠিক সেইভাবে। আর দুটো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি ঠিক এইভাবে, বিশেষ কিছু লাগবে না। আর দুটো ডিম লাগবে, একটু বাটার লাগবে, আর আর যা খুশি একটু চিজও দিতে পারো। তো কিভাবে কি করছি সেটা পরপর করে দেখলেই তোমরা বুঝতে পারবে। তো চলো স্টার্ট করি। আর এখানে দেখো আমি ফ্রাই প্যানটা অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। তো দেখো ফ্রাই প্যানটা তো গরম হয়ে গেছে, তোমরাও ফ্রাই প্যানেই করবে এইভাবে, এইরকম ফ্রাই প্যান নিলে খুব সুবিধে হবে। দেখো দিয়ে দিলাম বাটার, আচ্ছা একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি যাতে আলুটা নিচে লেগে না যায়। এইবার আলুগুলো দিয়ে দিলাম, এখানে একটা কথা বলে দিই তোমাদের, আলুগুলো
আলুগুলো খুব বেশি নাড়ানাড়ি করানো যাবে না, ঠিক আছে? প্রথমের দিকে যেভাবে করছো এইভাবে একটু নাড়িয়ে নেবে, নাড়িয়ে চাড়িয়ে নেবে, শেষের দিকে কিন্তু অত বেশি নাড়ানো যাবে না আলুগুলোকে। আলুটা জাস্ট একটু সেদ্ধ হোক, তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম, আলুটা তো সেদ্ধ হচ্ছে, দেখো এখানে অবস্থাটা শুধু দেখো একবার। তো চলো দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো আলুটা তো 50% মতো কুক হয়ে গেছে, এবার দেখো এই পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এবার আরেকবার ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এইবারে আমি একটু নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুপাতে নুন দিও। আমি এর আগে অনেকবার এটা বানিয়েছি, অনেকবার বানিয়েছি, তোমরা প্লিজ এটা একবার বানিও, আমার খুব ভালো লাগবে, বানিয়ে খেও, বিশেষ করে বাচ্চাদেরকে বানিয়ে দিও, খুব চট জলদি হয়ে যায়। দেখো আমি ধনে পাতাটা অপশনাল, দিতেও পারো, সবসময় তো আর ধনে পাতা পাওয়া যায় না, তো ধনে পাতাটা দিতেও পারো নাও দিতে পারো, তো ধনে পাতাটা আমি এখনই একটু দিয়ে দিলাম। আচ্ছা, নিচটা যাতে লেগে না যায় সেই জন্য আমি আর একটুখানি তেল দিয়ে দিলাম। আবারও একটুখানির জন্য চাপা লাগিয়ে দেবো, কেন কি তোমাদের তোমাদেরকে তো বললাম 50% মতো সেদ্ধ হয়েছে, আর একটুখানি যাতে সেদ্ধ হয়ে যায় তো তার জন্য আমি একটু ঢাকা লাগিয়ে দেবো। তো চলো দেখি আলুটা সেদ্ধ হলো কিনা। হ্যাঁ, আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট এইভাবে হবে। এইবারে তোমরা করবে কি, খুন্তি দিয়ে আলুগুলোকে একদিকে করে নেবে, জাস্ট কেকের মতো যেন হয়, জিনিসটা পুরো দেখতে কেকের মতোই লাগবে, পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। যতটা টাইট ভাবে রাখা যায় এইভাবে, ভেতরে যেন কোনো গ্যাপ না থাকে, ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে করে নেবে। আলু তো আমার সেদ্ধ হয়েই গেছে, তো খুন্তি দিয়ে ওগুলোকে এক জায়গায় পুরো করে নেবে যেন টাইট হয় জিনিসটা। তো এবার দেখো এখানে আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছি, আস্তে আস্তে করে ডিমটা উপর দিক থেকে দিয়ে দেবে। তোমরা ডিমের পোচ যেরকম হয় না সেইভাবেও করতে পারো, তো আমি এইভাবে করি, পোচ পোচ ভাবেও একবার ট্রাই করেছিলাম, সেটাও খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে এইবার একটু উপর থেকে গোলমরিচ দিয়ে দেবো, দিয়ে দিলাম। আচ্ছা, ডিমটা তো আমি কাঁচাই দিলাম, তো এটা কুক হওয়ার জন্য জাস্ট 1 মিনিট মতো আমি ঢাকনা দিয়ে দেবো, 1 থেকে 1.5 মিনিট। ওকে, তো দেখো ডিমটা পুরো কুক হয়ে গেছে, পুরো কুক হয়ে গেছে ডিমটা, একটুও কাঁচা কাঁচা ভাব নেই, ঠিক আছে। তো এইবার আমি একটু আমার কাছে
কাছে গ্রেট করা চিজ থাকলে খুব ভালো হতো। গ্রেট করা চিজ এই মুহূর্তে নেই আমার কাছে, শেষ হয়ে গেছে। তো এই চিজটাই আমি দিয়ে দিলাম, জাস্ট উপর থেকে এইভাবে। গরমের মধ্যে তো চিজটা মেল্ট হয়ে যাবে। আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, তো এবার আর একটুখানি গ্যাসটা অফ করে দিলাম তো একটুখানি চিজটা জাস্ট মেল হওয়া পর্যন্ত ওয়েট করছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো চিজটা একদম মেল্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ জাস্ট এইভাবে হয়েছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তো দেখো জাস্ট এইভাবে হয়েছে কেকের মতো, বুঝতে পেরেছো? একদম টাইট হয়ে বসে গেছে। তো দেখো রেডি। বিকেলবেলায় অফিস থেকে ওই আমি আর আমার কলিগ, ঠিক আছে, তোমাদের আবার তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, ও আর আমি মিলে একটু শপিং মলে গেছিলাম। আমাদের এখানে যে শপিং মলটা আছে ওখানে গেছিলাম। তো আমি যতক্ষণে চাটা শেষ করছি, তো তোমরা চট করে দেখে নাও কালকে শপিং মলে গিয়ে কী কী কেনাকাটা করেছি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কী কী কিনতে গেছিলাম আর গেছিলাম, ওটা চট করে তোমরা দেখে নাও চা খেতে খেতে।
আমরা ঘুরেছি, কিছুক্ষণের জন্যই গেছিলাম দু একটা জিনিসপত্র কেনার জন্য। তো চলো এবার ইনাকে দিই, আরেকবার দেখে নাও তোমরা ফোকাস করছি কি। আরেকটা কথা বলে দিই যে এটার নাম কিন্তু তোমরা চিজ অমলেটও কিন্তু দিতে পারো, ফোকাস করছে। তো যাই হোক, ওকে দিচ্ছি, ও খেয়ে একদম অনেস্ট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করছে। তো চলো কেন। ভালো হয়েছে, অন্য দিনের মতোই টেস্টি লাগছে। এটা অনেকবারই খেয়েছি তো ফার্স্ট টাইম রিভিউ তো দেওয়া হবে না, কিন্তু তোমাদের জন্য এটা দারুণ হয়েছে। পুরো একদম কেকের মতো হয়ে যায়, কেকের মতো আলুগুলো যখন একটু সেদ্ধ হয়ে যায় না, পুরো কেকের মতো হয়ে যায়। তোমরা চাইলে ওর উপরে মানে এক পোচটাকেও ডাইরেক্টলি ওর উপরে দিতে পারো, দিয়ে ঢেকে রাখলেই ওটা কুক হয়ে যাবে, খুব সুন্দর খেতে লাগে আর বাচ্চারা খুব মজা করে ওটা খায়। তো প্লিজ তোমরা বানিও একবার। তো চলো, আমিও নিজের জন্য অল্প এনেছি, এখন আমার মা তো ডিম খায় না, তো দিদাকে একটু টেস্ট করাবো। দিদা একটু খাও, একটু খাও না, তোমাকে চিজ দেখে দিইনি, এমনি দেখে দিয়েছি, আমি চিজ দেখে খাচ্ছি। চলো আমি দেখিয়ে দিই কালকে কেন পেয়েছিলাম। তোমাদেরকে তো বলেছি ও দরকার থাকুক না থাকুক, আমার যে কোনো প্রয়োজনে আমার সাথে মানে যাবেই একদম, ঠিক আছে? মানে ও হয়তো কিছু কেনাকাটা করবে না, কারণ ওর কেনাকাটা এখনো টাইম হয়নি, নেক্সট মান্থে যাবো, সেদিনও ভিডিও করে দেখাবো ও কী কিনেছে। তো চলো দেখিয়ে দিই, মেয়ের জন্য দুটো শার্ট টি শার্ট কিনেছি, এই টি শার্টগুলো আমার টি শার্টগুলো এই টি শার্টটা বেসিক্যালি খুব কিউট লেগেছে, এই টি শার্টগুলো কিনেছি, একদম খুব সফট, এক দুবার বাইরে পরে যাওয়ার জন্য, তারপরে বাড়িতে আরামসে মানে খুব কমফোর্টেবল ভাবে পরতে পারবে, ওটা একটা নিয়েছি, এই একটা নিয়েছি। আচ্ছা আর তোমাদেরকে তো বলেছিলাম ও ওনার এখন কুর্তি পরার শখ হয়েছে, তো কুর্তির নিচে আমাকে প্লাজো কিনে দিতে বলেছিল, আমি প্লাজো কিনে দেবো না, কেন প্লাজো অনেক দাম আর বেকার বেকার ওকে ওর মানে এখন শখ হয়েছে পরবে, আবার দেখবে একবারই হয়তো পরবে, তারপরে কোথায় পরে থাকবে কোনো ঠিক ঠিকানা নেই। তো বেকার বেকার প্লাজো কিনে পয়সা নষ্ট করার মানে আমার কোনো মতামত নেই, সেই কারণে আমি দিইনি। একটা ভালো খুব ভালো লেগিংস কিনে দিয়েছে, যেটা ও পরেও পরতে পারবে, তো এই লেগিংসটা কিনে দিয়েছি, অ্যাঙ্কল লেন্থ, এই অ্যাঙ্কল লেন্থের এই লেগিংসটা কিনে দিয়েছি, যেটা ওর কুর্তিটা তোমার পিঙ্ক কালারের, পিঙ্ক কালারের সঙ্গে এটা খুব ভালো যাবে। আচ্ছা আর চা পাতা কিনেছি, যেটা তোমরা ভিডিওতে দেখেছো, যেটা অলরেডি খাওয়া মানে কেটে কৌটোর মধ্যে ঢালা হয়ে গেছে আর আমরা খেয়েও নিয়েছি। তো এই দুটো নেল পলিশ নিয়েছি, এটা আমার মার খুব ফেভারিট এই কালারটা, পাচ্ছ কি না এমনি ফোকাস হচ্ছে মেবি, এই একটা নেল পলিশ নিয়েছি মার জন্য, আর এটা আমার জন্য নিয়েছি, দেখো দেখতে পাচ্ছো কালারটা। ওই কলা পাতা কালারের উপর হোয়াইট ডটস আছে, সিলভারি হোয়াইট না ব্ল্যাক, ব্ল্যাক সিলভারি সিলভারি আছে। ব্যাস এই ছিল শপিং, ঠিক আছে? ওই টুকটুক টুকটুক করে প্রত্যেক দিনই হয়তো এপাশ সেপাশ যেতে হবে, এই কেনা ওই কেনা সেই কেনা চলতে থাকবে পুজোর সময়, যেটা বাঙালির হয়। আর আমি চুলটাকে তো কালার করাবো বলেছিলাম, এখনও পর্যন্ত করিয়ে উঠতে পারিনি, তো যেদিন করাবো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি আজকের এই শপিংটা তোমাদের ভালো লেগেছে। তো এখন মেয়ে খাক, একটু দেখছি কী কাজবাজ করা যায়, এখন মোটামুটি 6:30 মতো বাজতে যায়, আমি হয়তো 7:45 কিংবা 7:30 দিকে বেরোবো, তো তখন তোমাদের সাথে। এখন মোটামুটি 7:30 একটু বেশি হয়ে গেছে, আমরা দুজনে তো রেডি হয়ে গেছি, আমাদের সঙ্গে আমার দিদাও যাবে, যেহেতু রাত হয়ে গেছে, বাবা এই মুহূর্তে নেই, গাড়িটাও নেই, তো সেই জন্য এমনিই যাবো টোটোতে করে যাব, সেই জন্য দিদা বললো দিদাও যাবে আমাদের সাথে। তো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি, কী বললো না বললো ফাইনালি তোমাদেরকে এসে জানাবো, ঠিক আছে? আর যদি পারি, যদি রাস্তার মধ্যে ভিডিও করতে পারি, দেন দেখাবো যে কোথায় বিদ্যুৎ বেকারিটা কোথায় উদ্বোধন হয়েছে, কেন কি তোমরা যদি যারা ভিডিওটা দেখছো তারা যদি এখনও না জেনে থাকো বা আমাদের আশপাশের এলাকায় থাকো, তো তারা ইচ্ছে করলে বিদ্যুৎ বেকারিতে আসতে পারো, তো সবই তো তোমাদের জন্য।
তো যদি রাস্তার মধ্যে ভিডিও করতে পারি দেন আমি দেখিয়ে দেবো যেতে যেতে, ঠিক আছে? তো চলো বেরোনো যাক, নাহলে বেশি দেরি করেছি, দেখি এখন কি পাই না পাই জানি না। তো চলো